গত 10 সেপ্টেম্বর হায়দ্রাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ভারতের তেলুগু সিনেমার অভিনেতা সাই ধরম তেজ। এরপর থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট ভর্তি রয়েছেন তিনি। দীর্ঘ 17 দিন কেটে গেলেও এখনও চোখ খোলেননি এই নায়ক। সাই ধরম তেজ অভিনীত রিপাবলিক সিনেমাটি আগামী 1 অক্টোবর মুক্তি পাবে। এ উপলক্ষে গতকাল অনুষ্ঠানের আয়োজন করেছিল সিনেমা সংশ্লিষ্টরা। এতে উপস্থিত হয়েছিলেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা এবং সাই ধরমের মামা পবন কল্যাণ। এ সময় দীর্ঘ 51 মিনিট বক্তব্য রাখেন তিনি। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে সাই ধরমের বাইকের গতি বেশি ছিল, তার দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনা ঘটেছে। কথার শুরুতে এ বিষয়ে পবন কল্যাণ বলেন, কথা রটেছে দায়িত্বহীনতার কারণে এই দুর্ঘটনার শিকার হয়েছেন সাই, কিন্তু এই কথা আমি বিশ্বাস করি না। ভারতে এমন বিষয় রয়েছে যা দেশের ক্ষতি করছে, কিন্তু তা নিয়ে আমরা কেউ কথা বলি না। যাকে নিয়ে এই দায়িত্বহীনতার প্রসঙ্গ উঠেছে সে এমন মানুষ নয়।